आशार कथा दैनिक सुस्थतार हार आरो बृद्धि देशे करोनाय सुस्थतार हार 93% पौंछे गेछे गत 24 घंटाय देशे 47,992 जन करोना रोगी सुस्थ हयेछेन एते देशे करोना रोगीर सुस्थ हये उठार परिसंख्यानटा मोट 81,63,572 पौंछलो तबे संक्रमण जारी संक्रमणेर हार ह्रास होलेओ गत 24 घंटाय देशे नतून करे आरो 44,684 जन करोना संक्रमित हयेछे एते देशे करोनाय मोट संक्रमणेर संख्याटा 87,73,479-তে পৌঁছল পাশাপাশি গত 24 ঘন্টায় দেশে আরো 520 জন করোনা রোগীর মৃত্যু হয়েছে এতে করোনায় মৃত্যুর সংখ্যাটা বেড়ে 129,188 হলো যেহেতু সুস্থ হয়ে ওঠার পরিসংখ্যানটা আশানুরূপ তাই বর্তমানে দেশে সক্রিয় তথা চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা 480,719 বলে শনিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে সার্বিক পরিস্থিতিতে ভারতবাসী করোনাকে সামনের সারিতে দাঁড়িয়ে মোকাবেলা করছে কার্যত জনসাধারণের সচেতনতার কারণেই এমনটা সম্ভব হয়েছে এবং আরেকটু সচেতনতা আবশ্যক বলে স্বাস্থ্য বিশেষজ্ঞদের অভিমত ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড